কাছে একটু যেতে চাই, আমরা ফিরে আসবো তারপরে। আপনি নাগরিক কমিটির একজন সদস্য এবং আমরা যতদূর জানি আপনারা বলেছেন এটা কোনো রাজনৈতিক দল না। যদি অনেকেই মনে হয় এখনো ভাবেন যে এটা একটা রাজনৈতিক দল, নতুন দল গঠিত হয়েছে তরুণদেরকে নিয়ে, আপনাদের 55 জন বিভিন্ন শ্রেণী পেশার সদস্য নিয়ে এটা গঠিত হয়েছে। এবং আমার প্রশ্নটা হচ্ছে, আমি আগের কোনো প্রশ্ন করব না, আমি একটু জানতে চাচ্ছি যেহেতু আপনারা নতুন এই দলে এসেছেন, আপনাদের অফকোর্স একটা এজেন্ডা আছে, আমি যদি এটাকে একটা প্রেশার গ্রুপও বলি যে আপনারা যদি অ্যাকাউন্টেবল করতে চান এই প্রধান উপদেশ এবং তার কমিটিকে, যে তারা যা যা করতে চাচ্ছেন সেটা ঠিক মতো হচ্ছে কিনা সেটার বিষয়, সো আপনাকে আমি এটা যদি একটু বলেন যে এই যে 5ই আগস্টের আগে এবং এখন এই পলিটিক্যাল সেটেলমেন্ট যেটাকে আমরা বলি, এটার ডিফারেন্সটা আপনাদের কাছে কেমন? হাউ ডু ইউ ডিফাইন দ্যাট? হ্যাঁ, ধন্যবাদ। আমাদের আসলে মানে কালচারটা এত বেশি স্ট্রং যে আপনি যখন কথা বলছেন কিন্তু বারবার কিন্তু দল চলে আসতেছে। যখনই রাজনৈতিকভাবে কোনো গোষ্ঠী সংগঠিত হয় তো জনমনে একটা মেসেজ চলে যায়, তারা মনে হয় রাজনৈতিক দল করেছে, হ্যাঁ, তারা ক্ষমতায় যেতে চায়, তারা রাষ্ট্রের যেই পাওয়ারের হিস্যা সেটাতে তাদের অংশগ্রহণ করতে চায়। কিন্তু আমরা এখন যেই অবস্থায় বাংলাদেশ, 5 আগস্ট পরবর্তী যে বাংলাদেশ, সেই বাংলাদেশে আসলে আমাদের কাছে মনে হয়েছে রাজনৈতিক দল করার চেয়ে গুরুত্বপূর্ণ হলো যে রাজনৈতিকভাবে জনগণকে সংগঠিত করা এবং একটি রাজনৈতিক জনগোষ্ঠী হিসাবে বাংলাদেশের জনগণকে তুলে ধরা। তো সেটার অনেকগুলো প্রেক্ষাপট আছে। আমরা যদি বলি যে ফেসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত যেটা ছিল এক দফা, যে দফার আলোকে আসলে গণ অভ্যুত্থানটি শেষ হয়, মানে শেষ হয় বলতে আমরা যে একেবারে চূড়ান্ত পর্যায়ে যে এক দফাটা আসছিল সে দফাটা, তো ফেসিবাদী ব্যবস্থার বিলোপ যদি আমরা বলি, আমাদের লড়াইটা কিন্তু কোনো ফেসিস্ট শক্তির সাথে ছিল না, আমরা লড়াইটা ছিল একটা ব্যবস্থার সাথে। আমরা দেখেছি যে একটা সমাজের মধ্যে অনেকগুলো প্রতিষ্ঠান আছে, আপনি যদি বলেন মসজিদের ইমাম, একটা প্রাইমারি স্কুল টিচার, একটা সামাজিকভাবে আমরা দেখতাম যে গ্রামে তরুণরা সংগঠিত হয়ে ক্লাব করেছে, স্পোর্টস ক্লাব, বিভিন্ন ধরনের সংগঠন আছে, যে সংগঠনগুলো আসলে বৃহৎ রাজনীতির অংশ না। কিন্তু আমরা দেখেছি গত 15 বছরে এই যে আপনি মসজিদের ইমাম হবে সে একটা রাজনৈতিক দল থেকে তার একটা সাপোর্ট লাগতো, এই ইভেন একটা স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হবে, নির্বাচন হবে, সেখানেও কিন্তু রাজনৈতিক দলগুলো সেখানে প্রভাব বিস্তার করেছে। আর যদি বলি বিশেষ করে একটি দল, মানে এটা প্র্যাকটিস হয়ে গিয়েছিল, সব প্র্যাকটিস হয়ে গিয়েছে, এবং সমাজে নাগরিকদের মধ্যে, মানুষের মধ্যে যে একটা মিনিমাম স্পেস থাকবে, যে তার যে একটা সামাজিক শক্তি আছে সেই শক্তিটা কিন্তু বিনষ্ট করে দেওয়া হয়েছে। এই যে একটা বিনষ্ট শক্তি, আমরা একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, এই জায়গা থেকে আবার কীভাবে এই মানুষগুলোকে নতুনভাবে সংগঠিত করে একটা নতুন রাষ্ট্র গঠনের দিকে নিয়ে যাওয়া যায়, এটার জন্য আমাদের যেটা উপলব্ধি হয়েছে যে আমাদের একটি নাগরিকদের মধ্যে ঐক্য দরকার। একটি বিষয় আপনি বলেছেন যে তার মানে তাদেরকে রাজনৈতিকভাবে সচেতন করা বা রাইট টাইপ অফ পলিটিক্স, এটাও আপনারা মনে হয় এই কাজেও আপনারা নিয়োজিত আছেন? জি, আমাদের যদি রাজনৈতিক বন্দোবস্ত বলেন তো রাজনৈতিক বন্দোবস্তের মূল অংশীদার কারা? মূল অংশীদার কিন্তু শুধু রাজনৈতিক দলগুলো না, মূল অংশীদার হলো এদেশের আপামর জনগণ। সেই জনগণকে সংগঠিত করার কাজটা আসলে কে করবে? বিশেষ করে আমরা যখন দেখি একটি রক্তাক্ত গণ অভ্যুত্থানের পর বাংলাদেশ এমন একটি জায়গায় চলে এসেছে, শুধু কোনো রাজনৈতিক দলের এজেন্ডা দিয়ে, আমরা যদি নির্বাচন কেন্দ্রিক একটা ব্যবস্থা দিয়ে আবার একটি সরকার পরিবর্তনের ব্যবস্থা হয়, তাহলে কিন্তু এই যে 2000-এর উপরে শহীদ, যদিও এখন পর্যন্ত শহীদের সংখ্যা নিয়ে আমরা দেখেছি যে স্বাস্থ্য মন্ত্রণালয় এটা নিয়েও কাজ করছেন মনে হয়, আমরা যে আমাদের সংখ্যাটা এবং তাদের যারা আহত তাদের পুনর্বাসনের জন্য, জি জি, তাহলে আপনি একটু আমি মনে করিয়ে দিই, সেটা হলো যে আমরা যখন আত্মপ্রকাশের সাথে সাথে আমরা 8টি পয়েন্ট বলেছিলাম আমাদের যে কার্যপরিধির প্রথমটাই ছিল যে আমাদের আসলে জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা। জন আকাঙ্ক্ষার পরের যে ধারাটা সেটা ছিল মূলত আমরা যে আহত এবং নিহতদের প্রকৃত সংখ্যা, আপনারা জানেন যে বাংলাদেশে ইতিহাস বিকৃত হয় এবং বাংলাদেশের মতো দেশ, অনেক জনবহুল দেশ, বিভিন্ন কারণে এখানে মানুষের মধ্যে শিক্ষারও আমাদের সাক্ষরতার হারও এখন কাঙ্ক্ষিত লেভেলে নাই, যেই কারণে ডকুমেন্টেশনটা এখনও প্রপার না। সেই জায়গা থেকে আমরা একটা বড় কাজ করছি, সেটা হলো যে শহীদ পরিবার এবং যারা আহত আছে তাদেরকে শুধু তালিকাবদ্ধ করে না, আমরা তাদের পাশে দাঁড়াচ্ছি। তার পাশে দাঁড়াচ্ছি কোন জায়গা থেকে? আমরা আসলে তাদেরকে শোনার চেষ্টা করছি, আসলে তাদের অনুভূতিটা কী, হ্যাঁ, তারা আসলে কী কারণে এই আন্দোলনে গিয়েছিল, তাদের আকাঙ্ক্ষাটা কী ছিল, এই আকাঙ্ক্ষাটা থেকে আমরা শুরু করতে চাই। আর আমরা যেটা 8টা পয়েন্টের লাস্ট যে পয়েন্টটা ছিল সেটা হলো নতুন সংবিধান রচনা করা। নতুন সংবিধান কেন সেটা যদি আমরা বলি, নতুন সংবিধান আমরা
যদি রাজনৈতিক বন্দোবস্তের কথা বলি, পূর্বকার যে বন্দোবস্তটা ছিল এটা কিন্তু মূলত সংবিধানের আলোকেই ছিল। আমরা দেখেছি সংবিধানকে এমন একটা জায়গায় নিয়ে আসা হয়েছিল যে সংবিধান একটা বেদ, বাইবেল, কোরআনের মতো জায়গায় চলে গিয়েছিল, যে সংবিধান জনগণের অভিপ্রায়, জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে। সেই সংবিধানকে আমরা দেখেছি একটি নির্দিষ্ট দলের রাজনৈতিক এবং ক্ষমতায় আরোহণের হাতিয়ার। এই জায়গা থেকে যদি বলি কেন হয়েছে, আমরা দেখেছি 1971 সালের এপ্রিল মাসে যে স্বাধীনতার ঘোষণাপত্র ছিল সেখানে ছিল যে সাম্য, সামাজিক সুবিচার ও একটা পয়েন্ট যেটা মনে পড়ছে না, আমরা দেখলাম যে 74 সালে যে সংবিধান হয়েছে সেই সংবিধানে আমরা সেই তিনটা পয়েন্ট ছিল সেই পয়েন্ট থেকে এসে সরাসরি একটা দলীয় সংবিধান রচনা করলাম, এবং সংবিধান রচনার যে প্রসেস ছিল সেটাও ছিল ত্রুটিপূর্ণ, এবং সেই সময় অনেকেই কনসার্নটা তখন জানিয়েছিল কিন্তু সেটা অগ্রাহ্য করে সংবিধানটা জাতির উপরে চাপিয়ে দেওয়া হয়। জনাব আলাউদ্দিন, আমি একটু যদি আপনাকে ইন্টারাপ্ট করি, আপনারা আপনি যে কাজগুলো বলছেন যে এটা লিস্ট করা এবং পুনর্বাসনের কথা, আপনি সংবিধান সংশোধনের কথা বলছেন, এগুলো তো অলরেডি ইন্টারিম গভর্নমেন্টের কাজের ভিতরেই পড়ছে, তাহলে আপনারা কি তাদেরকে সাহায্য করার জন্য আর একটু কাজটা এগিয়ে দেওয়ার চেষ্টা করছেন, এটাই বলতে চাচ্ছেন? যে আমরা যদি বলি যে গণঅভ্যুত্থানের যে সরকার, জি, গণঅভ্যুত্থান পরবর্তী সরকার, এই সরকার তো আসলে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে এটাই স্বাভাবিক, এবং জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে আমরা দেখি যে অনেকগুলো বাধা অলরেডি সম্মুখীন হচ্ছে, কারণ ফেসিবাদী যে ব্যবস্থা, ব্যবস্থার বিলুপ্ত একদিনে সম্ভব না। তো এখন সেক্ষেত্রে যদি নাগরিকদের সংগঠিত না রাখা যায় তাহলে আমরা বলবো জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন সম্ভব না। সেক্ষেত্রে সরকারের যেখানে প্রয়োজন হবে আমরা সহযোগিতা করব, একই সাথে সরকার যেখানে ব্যর্থ হবে, সরকার যেখানে স্পিরিট থেকে সরে যাবে, তখন আমরা সরকারকে ধরিয়ে দিব যে না, এই অভ্যুত্থানের এই স্পিরিট না এটা, এবং সেখানে আমরা সরকারকে প্রেসার দেব। জনগণ এবং যদি আমি বলি ইন্টারিম গভর্নমেন্টের মাঝখানে আপনারা যে প্রেসার গ্রুপ হিসেবে আমরা কাজ করব, ওই কাজটা আপনারা করছেন যাতে দুইজনের ওই লিংকেজটা, কোঅর্ডিনেশনটা আরো স্মুথ হয়। শুধু কোঅর্ডিনেশন স্মুথ না, আমরা বলবো যে জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য যা করতে হবে, যদি এমন হয় যে এই সরকার কোনোভাবে যে ব্যর্থ হতে চলছে, যদি মনে হয় যে এই সরকার আসলে জন আকাঙ্ক্ষা থেকে সরে আসছে, গণঅভ্যুত্থান স্পিরিট থেকে সরে আসছে, তাহলে এই সরকারের ভুলটা কে ধরে দেবে, সরকারকে আবার কে আমরা যদি পুনঃস্থাপন করবে, আমরা বলবো যে আমরা আসলে সেফগার্ড করতে চাই, আমরা গণঅভ্যুত্থানকে সেফগার্ড দিতে চাই। সেফগার্ড দিতে গিয়ে যেটা সায়ন্ত ভাই বললেন সেটা হলো যে একদম গ্রামের ওয়ার্ড পর্যন্ত গ্রাম সরকার দিকে নিয়ে যাওয়া যায় কিনা যেভাবে সম্মিলিতভাবে, তো আমি এখানে একটা পয়েন্ট বলে রাখি, সেটা হলো যে আমরা যে 55 জন ঘোষণা হয়েছে এটা কিন্তু ক্রমবর্ধমান একটি কমিটি, ইতিমধ্যেই কমিটিগুলি সম্প্রসারণের কাজ চলছে। আর একটা বিষয় হলো যে এই কমিটির মধ্যে কিন্তু কোনো বিশেষ কোনো গোষ্ঠীর লোক নেই, এখানে পুরো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এমনভাবে করা হয়েছে যে আমাদের নারী সদস্যের সংখ্যা, এখানে আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য সংখ্যা, জায়গাগুলোকে আপনারা প্রায়োরিটি দিয়েছেন যখন এই সদস্য নির্বাচন? জি, আমরা সদস্য নির্বাচনে প্রথমে আমাদের 25% নারী ছিল, এবং আমাদের সংখ্যা, আমরা সংখ্যালঘু বলি না, আমরা একটি বাংলাদেশি পরিচয় যারা আমরা বলি যে বাঙালির বাইরেও যে জাতিগোষ্ঠী আছে তাদের অংশীদারিত্ব, এবং ইনডিড আমরা যারা একটা ইনক্লুসিভ বাংলাদেশের দিকে ওই না ইনক্লুসিভ বাংলাদেশটা কিরকম হওয়া উচিত সেটা আমাদের নাগরিক কমিটির দিকে তাকালে বোঝা যায়। এবং আমরা যেটা করছি, আমাদের কাজ তো আসলে শুরু হলো মাত্র, আমরা গ্রামের ওয়ার্ড পর্যন্ত এবং শহরের আমরা সিটি কর্পোরেশন ওয়ার্ডগুলো পর্যন্ত পৌঁছে যাচ্ছি, এবং সে পৌঁছানোর মূল সূত্রটা কিন্তু গণঅভ্যুত্থানের যে চেতনা, গণঅভ্যুত্থান যারা ওখানে অংশগ্রহণ করেছে তাদের মাধ্যমে আমরা ধীরে ধীরে প্রবেশ করছি। একই সাথে যেটা বলে রাখি, আমরা কোনো রাজনৈতিক দলের প্রতিপক্ষ হিসেবে কোথাও যাচ্ছি না, আমরা সব দলের সাথে ফেসিবাদী ব্যবস্থার বাইরে, ফেসিস শক্তির বাইরে সবগুলো দলের সাথে সমন্বয় করে তাদের সাথে কথা বলে তাদের রিপ্রেজেন্টেশন যতদূর সম্ভব নিয়েই কিন্তু আমরা গেছি। জি, থ্যাংক ইউ। আপনার কাছে আসবো আরেকটা বিষয় নিয়ে যেটা খুব ইম্পর্টেন্ট, আগে বলে রাখি যে মব জাস্টিস বা ইনজাস্টিস যেটাকে আমরা বলি, এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করব, ভীষণ ইম্পর্টেন্ট। স্যার, আপনার কাছে একটা প্রেশার গ্রুপও বলি যে আপনারা যদি অ্যাকাউন্টেবল করতে চান এই প্রধান উপদেশ এবং তার কমিটিকে, যে তারা যা যা করতে চাচ্ছেন সেটা ঠিক মতো হচ্ছে কিনা সেটার বিষয়, সো আপনাকে আমি এটা যদি একটু বলেন যে এই যে 5ই আগস্টের আগে এবং এখন এই পলিটিক্যাল সেটেলমেন্ট যেটাকে আমরা বলি, এটার ডিফারেন্সটা আপনাদের কাছে কেমন, হাউ ডু ইউ ডিফাইন দ্যাট? হ্যাঁ, ধন্যবাদ। আমাদের আসলে মানে কালচারটা এত বেশি স্ট্রং যে আপনি যখন কথা বলছেন কিন্তু বারবার কিন্তু দল চলে আসতেছে, যখনই রাজনৈতিকভাবে কোনো গোষ্ঠী সংগঠিত হয় তো জনমনে একটা মেসেজ চলে যায়, তারা মনে হয় রাজনৈতিক দল করেছে, হ্যাঁ, তারা ক্ষমতা যেতে চায়, তারা রাষ্ট্রের যেই পাওয়ারের হিস্যা সেটাতে তাদের অংশগ্রহণ করতে চায়। কিন্তু আমরা এখন যেই অবস্থায় বাংলাদেশ, 5 আগস্ট পরবর্তী যে বাংলাদেশ, সেই বাংলাদেশে আসলে আমাদের কাছে মনে হয়েছে রাজনৈতিক দল করার চেয়ে গুরুত্বপূর্ণ হলো
যে রাজনৈতিকভাবে জনগণকে সংগঠিত করা এবং একটি রাজনৈতিক জনগোষ্ঠী হিসাবে বাংলাদেশের জনগণকে তুলে ধরা। তো সেটার অনেকগুলো প্রেক্ষাপট আছে। আমরা যদি বলি যে ফেসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত, যেটা ছিল এক দফা, যে দফার আলোকে আসলে গণ অভ্যুত্থানটি শেষ হয়, মানে শেষ হয় বলতে আমরা যে একেবারে চূড়ান্ত পর্যায়ে যে এক দফাটা আসছিল সে দফাটা, তো ফেসিবাদী ব্যবস্থার বিলোপ যদি আমরা বলি, আমাদের লড়াইটা কিন্তু কোনো ফেসিস্ট শক্তির সাথে ছিল না, আমরা লড়াইটা ছিল একটা ব্যবস্থার সাথে। আমরা দেখেছি যে একটা সমাজের মধ্যে অনেকগুলো প্রতিষ্ঠান আছে, আপনি যদি বলেন মসজিদের ইমাম, একটা প্রাইমারি স্কুল টিচার, একটা সামাজিকভাবে আমরা দেখতাম যে গ্রামে তরুণরা সংগঠিত হয়ে ক্লাব করেছে, স্পোর্টস ক্লাব, বিভিন্ন ধরনের সংগঠন আছে, যে সংগঠনগুলো আসলে বৃহৎ রাজনীতির অংশ না। কিন্তু আমরা দেখেছি গত 15 বছরে এই যে আপনি মসজিদের ইমাম হবে, সে একটা রাজনৈতিক দল থেকে তার একটা সাপোর্ট লাগতো, এই ইভেন একটা স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হবে, নির্বাচন হবে, সেখানেও কিন্তু রাজনৈতিক দলগুলো সেখানে প্রভাব বিস্তার করেছে। আর যদি বলি বিশেষ করে একটি দল, মানে এটা প্র্যাকটিস হয়ে গিয়েছিল, সব প্র্যাকটিস হয়ে গিয়েছে, এবং সমাজে নাগরিকদের মধ্যে, মানুষের মধ্যে যে একটা মিনিমাম স্পেস থাকবে, যে তার যে একটা সামাজিক শক্তি আছে সেই শক্তিটা কিন্তু বিনষ্ট করে দেওয়া হয়েছে। এই যে একটা বিনষ্ট শক্তি, আমরা একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, এই জায়গা থেকে আবার কীভাবে এই মানুষগুলোকে নতুনভাবে সংগঠিত করে একটা নতুন রাষ্ট্র গঠনের দিকে নিয়ে যাওয়া যায়, এটার জন্য আমাদের যেটা উপলব্ধি হয়েছে যে আমাদের একটি নাগরিকদের মধ্যে ঐক্য দরকার। একটি বিষয় আপনি বলেছেন যে তার মানে তাদেরকে রাজনৈতিকভাবে সচেতন করা বা রাইট টাইপ অফ পলিটিক্স, এটাও আপনারা মনে হয় এই কাজেও আপনারা নিয়োজিত আছেন? জি, আমাদের যদি রাজনৈতিক বন্দোবস্ত বলেন, তো রাজনৈতিক বন্দোবস্তের মূল অংশীদার কারা? মূল অংশীদার কিন্তু শুধু রাজনৈতিক দলগুলো না, মূল অংশীদার হলো এদেশের আপামর জনগণ। সেই জনগণকে সংগঠিত করার কাজটা আসলে কে করবে? বিশেষ করে আমরা যখন দেখি একটি রক্তাক্ত গণ অভ্যুত্থানের পর বাংলাদেশ এমন একটি জায়গায় চলে এসেছে, শুধু কোনো রাজনৈতিক দলের এজেন্ডা দিয়ে, আমরা যদি নির্বাচন কেন্দ্রিক একটা ব্যবস্থা দিয়ে আবার একটি সরকার পরিবর্তনের ব্যবস্থা হয়, তাহলে কিন্তু এই যে 2000-এর উপরে শহীদ, যদিও এখন পর্যন্ত শহীদের সংখ্যা নিয়ে আমরা দেখেছি যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে এটা নিয়েও কাজ করছেন মনে হয়, আমরা যে আমাদের সংখ্যাটা এবং তাদের যারা আহত তাদের পুনর্বাসনের জন্য, জি জি, তাহলে আপনি একটু আমি মনে করিয়ে দিই, সেটা হলো যে আমরা যখন আত্মপ্রকাশের সাথে সাথে আমরা 8টি পয়েন্ট বলেছিলাম আমাদের যে কার্যপরিধি, কার্যপরিধির প্রথমটাই ছিল যে আমাদের আসলে জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা। জন আকাঙ্ক্ষার পরের যে ধারাটা সেটা ছিল মূলত আমরা যে আহত এবং নিহতদের প্রকৃত সংখ্যা, আপনারা জানেন যে বাংলাদেশে ইতিহাস বিকৃত হয় এবং বাংলাদেশের মতো দেশ, অনেক জনবহুল দেশ, বিভিন্ন কারণে এখানে মানুষের মধ্যে শিক্ষারও, আমাদের সাক্ষরতার হারও এখন কাঙ্ক্ষিত লেভেলে নাই, যেই কারণে ডকুমেন্টেশনটা এখনও প্রপার না। সেই জায়গা থেকে আমরা একটা বড় কাজ করছি, সেটা হলো যে শহীদ পরিবার এবং যারা আহত আছে তাদেরকে শুধু তালিকাবদ্ধ করে না, আমরা তাদের পাশে দাঁড়াচ্ছি। তার পাশে দাঁড়াচ্ছি কোন জায়গা থেকে? আমরা আসলে তাদেরকে শোনার চেষ্টা করছি, আসলে তাদের অনুভূতিটা কী, হ্যাঁ, তারা আসলে কী কারণে এই আন্দোলনে গিয়েছিল, তাদের আকাঙ্ক্ষাটা কী ছিল, এই আকাঙ্ক্ষাটা থেকে আমরা শুরু করতে চাই। আর আমরা যেটা 8টা পয়েন্টের লাস্ট যে পয়েন্টটা ছিল সেটা হলো নতুন সংবিধান রচনা করা। নতুন সংবিধান কেন সেটা যদি আমরা বলি, নতুন সংবিধান, আমরা যদি রাজনৈতিক বন্দোবস্তের কথা বলি, পূর্বকার যে বন্দোবস্তটা ছিল এটা কিন্তু মূলত সংবিধানের আলোকে ছিল। আমরা দেখেছি সংবিধানকে এমন একটা জায়গায় নিয়ে আসা হয়েছিল যে সংবিধান একটা বেদ, বাইবেল, কোরআনের মতো জায়গায় চলে গিয়েছিল, যে সংবিধান জনগণের অভিপ্রায়, জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে, সেই সংবিধানকে আমরা দেখেছি একটি নির্দিষ্ট দলের রাজনৈতিক এবং ক্ষমতায় আরোহণের হাতিয়ার। এই জায়গা থেকে যদি বলি কেন হয়েছে, আমরা দেখেছি 1971 সালের এপ্রিল মাসে যে স্বাধীনতার ঘোষণাপত্র ছিল সেখানে ছিল যে সাম্য, সামাজিক সুবিচার ও একটা পয়েন্ট যেটা মনে পড়ছে না, আমরা দেখলাম যে 74 সালে যে সংবিধান হয়েছে সেই সংবিধানে আমরা সেই 3টা পয়েন্ট ছিল সেই পয়েন্ট থেকে এসে সরাসরি একটা দলীয় সংবিধান রচনা করলাম, এবং সংবিধান রচনার যে প্রসেস ছিল সেটাও ছিল ত্রুটিপূর্ণ, এবং সেই সময় অনেকেই কনসার্নটা তখন জানিয়েছিল, কিন্তু সেটা অগ্রাহ্য করে সংবিধানটা জাতির উপরে চাপিয়ে দেওয়া হয়। জনাব আলাউদ্দিন, আমি একটু যদি আপনাকে ইন্টারাপ্ট করি, আপনারা আপনি যে কাজগুলো বলছেন যে এটা লিস্ট করা এবং পুনর্বাসনের কথা, আপনি সংবিধান সংশোধনের কথা বলছেন, এগুলো তো অলরেডি ইন্টারিম গভর্নমেন্টের কাজের ভিতরেই পড়ছে, তাহলে আপনারা কি তাদেরকে সাহায্য করার জন্য আর একটু কাজটা এগিয়ে দেওয়ার চেষ্টা করছেন, এটাই বলতে চাচ্ছেন? যে আমরা যদি বলি যে গণঅভ্যুত্থানের যে সরকার, জি, গণঅভ্যুত্থান পরবর্তী সরকার, এই সরকার তো আসলে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে, এটাই স্বাভাবিক, এবং জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে আমরা দেখি যে অনেকগুলো বাধা অলরেডি সম্মুখীন হচ্ছে, কারণ ফেসিবাদী যে ব্যবস্থা, ব্যবস্থার বিলুপ্ত একদিনে সম্ভব না। তো এখন সেক্ষেত্রে যদি নাগরিকদের সংগঠিত না রাখা যায়,
তাহলে আমরা বলবো জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন সম্ভব না। সেক্ষেত্রে সরকারের যেখানে প্রয়োজন হবে আমরা সহযোগিতা করব, একই সাথে সরকার যেখানে ব্যর্থ হবে, সরকার যেখানে স্পিরিট থেকে সরে যাবে, তখন আমরা সরকারকে ধরিয়ে দিব যে না, এই অভ্যুত্থানের এই স্পিরিট না এটা, এবং সেখানে আমরা সরকারকে প্রেসার দেব। জনগণ এবং যদি আমি বলি ইন্টারিম গভর্নমেন্টের মাঝখানে আপনারা যে প্রেসার গ্রুপ হিসেবে আমরা কাজ করব, সো ওই কাজটা আপনারা করছেন যাতে দুইজনের ওই লিংকেজটা, কোঅর্ডিনেশনটা আরো স্মুথ হয়। শুধু কোঅর্ডিনেশন স্মুথ না, আমরা বলবো যে জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য যা করতে হবে, যদি এমন হয় যে এই সরকার কোনোভাবে যে ব্যর্থ হতে চলছে, যদি মনে হয় যে এই সরকার আসলে জন আকাঙ্ক্ষা থেকে সরে আসছে, গণভূতের স্পিরিট থেকে সরে আসছে, তাহলে এই সরকারের ভুলটা কে ধরে দেবে, সরকারকে আবার কে আমরা যদি পুনঃস্থাপন করবে, আমরা বলবো যে আমরা আসলে সেফগার্ড করতে চাই, আমরা গণ অভ্যুত্থানকে সেফগার্ড দিতে চাই। সেফগার্ড দিতে গিয়ে যেটা সায়ন্ত ভাই বললেন, সেটা হলো যে একদম গ্রামের ওয়ার্ড পর্যন্ত গ্রাম সরকার দিকে নিয়ে যাওয়া যায় কিনা যেভাবে সম্মিলিতভাবে, তো আমি এখানে একটা পয়েন্ট বলে রাখি, সেটা হলো যে আমরা যে 55 জন ঘোষণা হয়েছে, এটা কিন্তু ক্রমবর্ধমান একটি কমিটি, ইতিমধ্যেই কমিটিগুলো সম্প্রসারণের কাজ চলছে। আর একটা বিষয় হলো যে এই কমিটির মধ্যে কিন্তু কোনো বিশেষ কোনো গোষ্ঠীর লোক নেই, এখানে পুরো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এমনভাবে করা হয়েছে যে আমাদের নারী সদস্যের সংখ্যা, এখানে আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য সংখ্যা, জায়গাগুলোকে আপনারা প্রায়োরিটি দিয়েছেন যখন এই সদস্য নির্বাচন? জি, আমরা সদস্য নির্বাচনে প্রথমে আমাদের 25% নারী ছিল, এবং আমাদের সংখ্যা আমরা সংখ্যালঘু বলি না, আমরা একটি বাংলাদেশি পরিচয় যারা আমরা বলি যে বাঙালির বাইরেও যে জাতিগোষ্ঠী আছে তাদের অংশীদারিত্ব, এবং ইনডিড আমরা যারা ইনক্লুসিভ বাংলাদেশের দিকে ইনক্লুসিভ বাংলাদেশটা কিরকম সেটা আমাদের নাগরিক কমিটির দিকে তাকালে বোঝা যায়। এবং আমরা যেটা করছি, আমাদের কাজ তো আসলে শুরু হলো মাত্র, আমরা গ্রামের ওয়ার্ড পর্যন্ত এবং শহরের আমরা সিটি কর্পোরেশন ওয়ার্ডগুলো পর্যন্ত পৌঁছে যাচ্ছি, এবং সে পৌঁছানোর মূল সূত্রটা কিন্তু গণ অভ্যুত্থানের যে চেতনা, গণ অভ্যুত্থান যারা ওখানে অংশগ্রহণ করেছে তাদের মাধ্যমে আমরা ধীরে ধীরে প্রবেশ করছি। একই সাথে যেটা বলে রাখি, আমরা কোনো রাজনৈতিক দলের প্রতিপক্ষ হিসেবে কোথাও যাচ্ছি না, আমরা সব দলের সাথে ফেসিবাদী ব্যবস্থার বাইরে, ফেসিস শক্তির বাইরে সবগুলো দলের সাথে সমন্বয় করে তাদের সাথে কথা বলে তাদের রিপ্রেজেন্টেশন যতদূর সম্ভব নিয়েই কিন্তু আমরা গেছি। জি, থ্যাংক ইউ। আপনার কাছে আসবো আরেকটা বিষয় নিয়ে যেটা খুব ইম্পর্টেন্ট, আগে বলে রাখি যে মব জাস্টিস বা ইনজাস্টিস যেটাকে আমরা বলি, এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করব, ভীষণ ইম্পর্টেন্ট। স্যার, আপনার কাছে